আজকের ক্লাসে আমরা ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ আয়ত্ত করব। এগুলো তোমাদের জানা থাকলে ইংরেজি ওয়ার্ডগুলো খুব সহজে রিডিং করতে পারবে। তো এই অ্যাপটি তোমরা কোথায় পাবে, অ্যাপটির কি নাম, সেটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখন ভিডিওটা দেখতে থাকো। এ, এই লেটারটি চার রকম সাউন্ড উৎপন্ন করে, এই, অ, আ, এ, এই, অ, আ, এ, বি, বি থেকে একটা সাউন্ড হয়, ব, ব, সি, সি থেকে দুইটা সাউন্ড পাই, ক, দন্ত স, ক, দন্ত স, ডি, ডি থেকে একটা সাউন্ড পাই, ড, ড, ই, ই থেকে আমরা চারটা সাউন্ড পাই, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ, হ্রস্ব ই, দীর্ঘ ই, এ, এ, এফ, এফ থেকে আমরা একটা সাউন্ড পাই, ফ, ফ, জি, জি থেকে আমরা দুইটা সাউন্ড পাই, গ, বর্গীয় জ, এইচ, এইচ থেকে আমরা একটা সাউন্ড পাই, হ, আই, আই থেকে আমরা তিনটা সাউন্ড পাই, আই, ই, আ, আই, ই, আ, জেই, জেই থেকে আমরা একটা সাউন্ড পাই, বর্গীয় জ, কেই, কেই থেকে আমরা একটা সাউন্ড পাই, ক, এল, এল থেকেও আমরা একটা সাউন্ড পাই, ল, এম, এম থেকেও আমরা একটা সাউন্ড পাই, ম, এন, এন থেকেও আমরা একটা সাউন্ড পাই, দন্তন্য, ও, এটা থেকে আমরা চারটা সাউন্ড পাই, ও বা ও, অ, আ, উ, পি, পি থেকে একটা সাউন্ড পাই, প, কিউ, কিউ থেকে একটা সাউন্ড পাই, ক, আর, আর থেকে আমরা একটা সাউন্ড পাই, র, এস, এস থেকে আমরা তিনটা সাউন্ড পাই, দন্ত স, তালব্য, বর্গীয় জ, টি, টি থেকে আমরা পাঁচটা সাউন্ড পাই, ট, তালব্য, চ, থ, দ, ইউ, ইউ থেকে আমরা তিনটা সাউন্ড পাই, ইউ, উ, আ, ইউ, উ, আ, ভি, ভি থেকে আমরা একটা সাউন্ড পাই, ভ, ভ, ডাব্লিউ, এটা থেকে আমরা চারটা সাউন্ড পাই, উ, ওয়া, উ, হ, এক্স, এক্স থেকে আমরা দুইটা সাউন্ড পাই, কয়ের সাথে দন্ত স যুক্ত করলে পরে যে সাউন্ডটা উৎপন্ন হয় সেটা ঠিক কক্স এর মতো, কক্স, আর একটা আমরা পাই বর্গীয় জ, ওয়াই, ওয়াই থেকে আমরা পাঁচটা সাউন্ড পাই, ও, ইয়ে, হ্রস্ব ই, অন্তস্থ অ, আই, জেড, জেড থেকে আমরা একটাই সাউন্ড পাই, বর্গীয় জ এবং ঝয়ের মাঝামাঝি যেই সাউন্ডটা হয় আমাদেরকে ঠিক সেই সাউন্ডটা এখানে করতে হবে, জ, জ, এরকম সাউন্ডটা করতে হবে। তো এই হচ্ছে ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ। তোমরা যদি এগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে পারো তাহলে খুব সহজে তোমরা ইংরেজি ওয়ার্ডগুলোকে রিডিং করতে পারবে। তো এই অ্যাপটির নাম হচ্ছে ডিজিটাল স্টাডি, অ্যাপটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে, সেখানে সার্চ করলেই তোমরা এই অ্যাপটি পেয়ে যাবে। তো তোমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের ইংরেজি 26টি বর্ণের উচ্চারণ। তো আজকে এই পর্যন্তই, সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ভালো থাকবে সবাই।